ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মানেই যেন অর্থের ছনছনানি আর চমকের পর চমক। আসন্ন আইপিএল এর আমেজ ইতোমধ্যে ছড়িয়ে গেছে বিশ্ব ক্রিকেট পাড়ায়। দুই দিন ব্যাপী চলা আইপিএল এর মেগা নিলাম তুলেছে মস্ত বড় হাইপ। তবে আইপিএল এর মেগা নিলামে বাংলাদেশি দর্শকরা হতাশ, যেটা হওয়ার কথা ছিল সেটাই যেন হলো না। মুস্তাফিজ একেবারেই কম মূল্যে কোনো মতে ভিড়েছেন আইপিএলে, আর সাকিব বাদ পড়েছেন। নিলামের আগে বিসিসিআই বাংলাদেশের 5 ক্রিকেটারকে নিলামে তোলার কথা বললেও সাকিব মুস্তাফিজ বাদে বাকি 3 টাইগার ক্রিকেটার তাসকিন, লিটন, শরীফুলকে তোলাই হয়নি নিলামে। আইপিএলের এবারের মেগা নিলামে উঠেছে মোট 12 দেশের ক্রিকেটার, আছেন একজন সিঙ্গাপুরের ক্রিকেটারও। এবারের মেগা নিলামে সবচেয়ে বেশি চমকে দিয়েছে শ্রীলঙ্কা। দেশটি থেকে 7 ক্রিকেটারের নাম ওঠে নিলামে, যেখান থেকে 2 কেবল বাদ পড়েন, বাকি 5 খেলার সুযোগ পায় আইপিএলে। 30 বয়সী শ্রীলঙ্কান টপ অর্ডার ব্যাটার ভানুকা রাজাবাক্সাও পেয়ে যান দল। আইপিএলের এই নিলামে যেন একটু বেশি টার্গেটে ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। মোট 12 ইংলিশ ক্রিকেটার এবার দল পান আইপিএলে, যে সংখ্যা বিদেশি খেলোয়াড় তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ। জোফরা আর্চার কোনো ম্যাচ না খেলেই মুম্বাইয়ের তরফ থেকে পাবেন 8 টাকা, আর লিয়াম লিভিংস্টন রেকর্ড 11,50,00,000 বিক্রি হন পাঞ্জাব কিংসে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাই বরাবরের মতো এবারেও নিলামের সবচেয়ে বেশি দল পেয়েছেন। মোট 14 ক্যারিবিয়ানের মিলেছে দল। সর্বোচ্চ পারিশ্রমিক নিকোলাস পুরানের 10,75,00,000। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে সমসংখ্যক 11 করে খেলোয়াড়ের সুযোগ মিলেছে আইপিএলে। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি কেবল নিলামে উঠেছেন, তবে তিনিও থাকলেন অবিকৃতই। আফগানিস্তানের 3 ক্রিকেটারের মিলেছে আইপিএল দল, আর বাংলাদেশের শুধুমাত্র মোস্তাফিজুর রহমানই পেয়েছেন খুশির খবর। নিলামে বরাবরই বাংলাদেশ থাকে ব্যাকফুটে, এটা নতুন কিছুই নয়, অবশ্য তার কারণও আছে। বিগিটিং ক্যাপাবিলিটি, বল হাতে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, কোনো কিছুতেই টপ লেভেলের পারদর্শী হয়ে উঠছে না বাংলাদেশের তরুণরা, আর যে কারণে বরাবরই উপেক্ষিতই থাকতে হচ্ছে টাইগার সদস্যদের। একই সাথে বৈশ্বিক কোচদের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের যোগাযোগের ঘাটতি দল না পাওয়ার এক বড় কারণ, বিশেষ করে যারা আইপিএলের ছত্রছায়ে রয়েছেন। তাই অবিস্মরণীয় কোনো পারফরমেন্স করেই নজর কাটতে হয় আইপিএল ফ্রাঞ্চাইজিদের, আর যেটাও করতে ব্যর্থ টাইগার ক্রিকেটাররা।